গরম ভাতে সেই শুটকি রান্নাটি খেতে খুবই মজা লাগে। মলা শুটকির রান্নাটি আপনারা এভাবে করে খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজা লাগে। আমি আলু দিয়ে মলা শুটকির চচ্চড়ি বা ঘনাটা কীভাবে করলাম সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব, তো দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বরাবরের মতো আমি চলে আসলাম আজকে আপনাদের মাঝে অন্যরকম একটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে রান্নার রেসিপি নিয়ে আসছি আমি। আজকে মলা শুটকি দিয়ে আলু দিয়ে একটি রান্নার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব, মলা শুটকি আর আলু দিয়ে চচ্চড়ি বা ঘনা টাইপ, তো দেখতে থাকুন। তো এখানে আমি মলা শুটকিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। মলা শুটকি কিন্তু না ধুলে ময়লা থাকে, বালু থাকে, গরম পানি করে ধুয়ে নিয়েছি। আলুটাও ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। তো এবার হচ্ছে আমি কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছি, এখন তেলটা গরম হলেই আমি মশলাটা এর মাঝে দিয়ে দেবো। তো এর মাঝে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে অল করে রাখবেন, যাতে করে আমার নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের কাছে চলে যায়, আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে চলে যায়। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন আছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ। আর সবাই, আমার ভিডিও দেখে কেমন লাগলো, আমার আজকের রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে সবাই ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর যদি ফুল না দেখতে পারেন অবশ্যই স্কিপ না করে যতটুকু ইচ্ছা দেখবেন। তো এখানে যে তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজ আর রসুন বাটা দিয়েছি আর জিরা বাটা দিয়েছি। আমি আজকে কোনো পেঁয়াজটা কুচি দিইনি, বাটায় দিয়েছি, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। তো আমি যে তেলটা গরম হওয়ার পর মশলা দেওয়ার পর এখন হালকা করে নাড়াচাড়া করব, মশলাটা কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ এরকম নাড়াচাড়া করব, ভাজতে থাকবো আর কি। তো এই যে এইভাবে নাড়াচাড়া করতে হবে, এই যে মশলাটা কিন্তু ভাজা হয়ে আসছে। এবার এর মাঝে কিন্তু আমি কাঁচামরিচ দিব। আমি কাঁচামরিচটাকে কয়েকটা কাঁচামরিচ নিয়ে চিরে নিয়েছি, আপনারা যে যেমন করে কাঁচামরিচের পরিমাণ যতটা খেতে চান ততটা দিতে পারবেন। আমি এবার মশলাটাকে ভাজা হয়ে গেলে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম, এবার মশলাটাকে কষিয়ে নেব। তো এই যে পানিটা দেওয়ার পর হালকা নেড়েচেড়ে নেব, এই যে মশলাটা আমার কষানো হয়ে আসছে। এর মাঝে এবার পরিমাণ মতো হলুদ লবণ দিতে হবে, তো আমি আগেই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ, এগুলো যা যা চাহিদা অনুযায়ী দেবেন। তো আমার এই যে হলুদ লবণ দেওয়া হয়ে গেছে, আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটু ধনিয়া গুঁড়ো দিলাম, হাফ টিস্পুন পরিমাণ। তো এটাকে যে নাড়াচাড়া করে নিয়েছি, মশলাটা কিন্তু আমার ভালোই কষানো হয়ে গেছে। আমি আবার একটু হাফ টিস্পুন পরিমাণ একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম, তাতে করে হবে কি শুটকিটার কালারটা একটু ভালো আসবে, আর কালার ভালো হলে কিন্তু খেতেও ইচ্ছা করে, ভালো লাগে। তো এই যে ধুয়ে রাখা শুটকিগুলো আলুগুলো এর মাঝে দিয়ে দিলাম, এখন এটাকে ভালো করে মাখিয়ে মাখিয়ে মানে নাড়িয়ে দিতে হবে, কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে, এটাকে বলে কষানো। কষানো মানে যতক্ষণ এটা মশলাটা গামাখা না হয়। তো এই যে কিছুক্ষণ কষানো হয়ে আসছে আর কি, কষানো দেখেন গার যে কষানোর পরে হালকা পানি ছেড়ে দিয়েছে মাছ আর আলু থেকে। তো আর কিছুক্ষণ এরকম করে নাড়তে হবে, ভালো করে কষালে শুটকির গন্ধটাও কমে যাবে, আর শুটকি এমনিতেই ভালো করে ধোয়ার পর গন্ধটা তেমন থাকে না আর রান্নার পরে মোটেই থাকে না। তো এভাবে করে দেখবেন অবশ্যই ভালো লাগবে। তো এই যে ভালো করে কষানো হয়ে গেছে আমার মশলাটা, গামাখা গামাখা হয়ে গেলে পানি দিয়ে দেবেন পরিমাণ মতো, তবে একবারই পানি দেবেন, কারণ গরম পানি দিয়ে মাছটা ধোয়া আছে আর আলুটা ছোটো করে কাটা, যেহেতু তাহলে হচ্ছে এমনিতেই নরম আছে, বেশি কষানো লাগে না। তারপর আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এই যে পানি দিয়ে দিছি,
এখন হচ্ছে এই পানিতেই আমার রান্নাটা হয়ে যাবে। তো আমি এবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এই যে ঢেকে দিলাম, তো ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, তাতে করে আমার সম্পূর্ণ তরকারি মানে আলু আর মাছ একদম সুন্দর পারফেক্টভাবে সিদ্ধ হবে, মশলাটা ঢুকে যাবে। এই যে কিছুক্ষণ পর পর দিচ্ছি, দেখুন মশলাটা অনেকটা শুকায় আসছে। এই যে আমার মশলাটা একদম গামাখা হয়ে আসছে, একদম যখন শুকায় যাবে নামিয়ে ফেলবো। তো এই যে হয়ে আসছে আমার রান্নাটা, এভাবেই আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো। তো এই যে রান্নাটা হয়ে গেল, এভাবে গামাখা গামাখা যখন হবে মানে